নিঃস্ব নয় এ বিশ্বে আমি, আমারও সমান অধিকার, আমি নারী, আমিও পারি, এটাই আমার অহংকার। ইঁদুর দৌড়ের লড়াইয়ে আদিকাল থেকেই গোটা পৃথিবীসহ ভারতবর্ষের মেয়েরা পুরুষদের সাথে টেক্কা দিয়ে দৌড়ে অংশগ্রহণ করেছে। যুদ্ধের জন্য অস্ত্র ধরা থেকে দেশ শাসন করা, মহাবিশ্বে পাড়ি দেওয়া থেকে এভারেস্টের শিখরে ওঠা, সব জায়গায় মেয়েরা পুরুষের সঙ্গে তালে তাল মিলিয়ে আধিপত্য বিস্তার করেছে। আর এটা শুধু মেয়েদের অহংকার নয়, এটা আমাদেরও গর্ব, আমাদেরও অহংকার। আমরাও সত্যি গর্বিত, কারণ তাদের পথপ্রদর্শক হিসেবে পেয়ে পরবর্তী প্রজন্মের নারীরা অনুপ্রেরণা পাবে। আজ আমাদের তথ্যচিত্রের মূল বিষয়বস্তু হল ভারতের প্রথম মহিলা। কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, কোনো টাকা পয়সা লাগে না। আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এর ফলে আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহেব ফাতেমা বিবি, ভারতের প্রথম হাইকোর্ট বিচারপতি আন্না চণ্ডী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপলানি, ভারতের প্রথম মহিলা আইপিএস কিরণ বেদী, প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা বাচেন্দ্রী পাল, ভারতের প্রথম মহিলা পাইলট দুর্বা ব্যানার্জি, ভারতের প্রথম সবাক সিনেমা অভিনেত্রী জুবেইদা, ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী নার্গিস দত্ত, প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী যিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন জয় করেছেন শুভা লক্ষ্মী, প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা আশাপূর্ণা দেবী, ভারতের প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী দেবিকা রানী রোই রিচ, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া, ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন, প্রথম দুবার এভারেস্ট জয়ী মহিলা সন্তোষ যাদব, প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল জয়ী আরতি সাহা, ভারতের প্রথম জিব্রাল্টার বিজয়িনী আরতি প্রধান, ভারতের প্রথম ইংরেজি ভাষার কবি তরু দত্ত, ভারতের প্রথম নির্বাচন কমিশনার রমা দেবী, ভারতের প্রথম রাজ্যসভার সদস্য নার্গিস দত্ত, ভারতের প্রথম ভারতরত্নে ভূষিত ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম বুকার পুরস্কার জয়ী অরুন্ধতী রায়, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেসা, ভারতের প্রথম অলিম্পিক ব্রোঞ্জয়ী ভারোত্তোলক কর্ণম মালেশ্বরী, ভারতের প্রথম রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর কে জে উদেসি, ভারতের প্রথম মার্চেন্ট নেভি অফিসার সোনালী ব্যানার্জি, ভারতের প্রথম স্থলবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পুনিতা আরোরা, ভারতের প্রথম ইন্ডিয়ান এয়ারলাইন্সের চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর সুষমা চাওলা, ভারতের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন অঞ্জু ববি জর্জ, ভারতের প্রথম অস্কার বিজয়ী মহিলা ভানু আথাইয়া। এছাড়াও আরও অনেক ভারতীয় আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় নারী হিসেবে আমাদের দেশের নাম গর্বের সাথে জনসমক্ষে তুলে ধরেছেন। আমরা বেছে বেছে মাত্র কয়েকটা নাম আপনাদের কাছে তুলে ধরলাম। এছাড়াও আপনি আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশনের লিস্ট পেয়ে যাবেন। ধন্যবাদ।